নমস্কার বন্ধুরা, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন কোনো রেসিপি আমি এই চ্যানেলে আপাতত শেয়ার করিনি, নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্য আমার চ্যানেলে কোনো রেসিপি শেয়ার করা হয়নি প্রায় 2-3 মাস হয়ে গেল। তো আজকে এই ইন্ট্রোটা বলতে পেরে নিজেরও খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আপনারা হয়তো অধীর আগ্রহী ছিলেন রেসিপির জন্য। আমাকে বহু মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে আমাকে মেসেজ করে জানিয়েছেন যে এই রেসিপি কেন আসছে না, তার জন্য আমি সত্যিই দুঃখিত এবং আপনাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই ছোট চ্যানেলটিকেও মনে রেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে দেরি না করে আমি চলে যাব সরাসরি আমার রেসিপিতে। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা খুবই হেলদি রেসিপি। এখন বর্তমান যা সিচুয়েশন তার জন্য তো আমরা বাইরের খাবার খুব একটা পরিমাণ খেতে পারছি না, তাই জন্য ঘরেই যদি আমরা নিজেকে নিজে ট্রিট দিই সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। তাই জন্য আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি, আমি আজকে শেয়ার করতে চলেছি আমার লাঞ্চ রেসিপি, যেটা আমি লাঞ্চে বেশিরভাগ টাইমই প্রেফার করে থাকি, যেটা আমি খুব খেয়ে থাকি, সেটা হচ্ছে লেমন রাইস আর রায়তা। লেমন রাইস আর রায়তা কিন্তু আমাদের স্টমাক, আমাদের শরীরের জন্য খুবই হেলদি, বডি ফিটনেসের জন্য লেমন রাইস কিন্তু খুবই আমাদের একটা ইউজফুল ফুড, আমাদের অ্যাজ এ লাঞ্চ, অ্যাজ এ ডিনার। এটা খুব ইজি রেসিপি, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায়, আপনারা চট জলদি খেতে পারবেন করে এবং করে সবাইকে খাওয়াতেও পারবেন। তো বেশি দেরি নয় বন্ধুরা, জানি রান্না, এবার সারাদিনই রান্নার কাজে চলে যাব। তো দেখা হচ্ছে আবার রেসিপি, ইনগ্রেডিয়েন্টস এবং রান্নার জায়গায়। ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে, এবার ইন্ডাকশানটা আমি অন করছি, এখানে টেম্পারেচারটা কিছুটা কমিয়ে নেব, দিয়ে একটু প্রিহিট করে নেওয়ার পর গরম করে নিলাম। এবার আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো, বেশি না। এবার প্রথমে আমি এখানে একটু বাদাম গুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করছি কুচানো আদা। আমি এখানে 1 টেবিল স্পুন মতো আদা কুচি ব্যবহার করছি, বা জিঞ্জার। খুব স্মুথলি কাট করতে হবে জিঞ্জারগুলোকে। জিঞ্জারগুলো ভালো করে কাট করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরেটা ভালো মতো অ্যাড করা হয়ে গেলে এটাকে একটুখানি ভালো করে তার মশলাগুলোকে একটুখানি হালকা রোস্ট করে নিতে হবে, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় মশলাগুলো থেকে। মশলাগুলো হালকা রোস্ট হয়ে গেলে আমি আজ এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বা গ্রিন চিলি। আমি একটা মাঝারি সাইজের লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করছি স্বাদ মতো, আপনারা আপনাদের মতো নুন অ্যাড করে নেবেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার আমি এখানে এই 1 বাটি সেমি ব্রাউন রাইসটা দিয়ে দিচ্ছি, সেমি ব্রাউন বাসমতি রাইস, আপনারা যে চাল খান সেই চাল দিয়েও করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পাতি লেবুর রস আমি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম।
চাটনিটাকে একটু ধরে নিচ্ছি, ধরে নিয়ে ভালো করে নাড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের লেমন রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন লেমন রাইসটা আমাদের একদম তৈরি হয়ে এসেছে। এতে আমি কিছু স্লাইটলি কোরিয়েন্ডার লিভস বা ধনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে, যে আপনারা এটাতে কারি পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু কারি পাতা যেহেতু আমার এই মুহূর্তে নেই, তাই জন্য আমি এখানে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম। আমাদের লেমন রাইস কিন্তু একদম তৈরি। এবার এটাকে আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের সাথে নিয়ে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের লেমন রাইস কিন্তু একদম তৈরি এবং খুব সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে। আপনারা নিজেদের মতো করে গার্নিশিং করে নিতে পারেন। তা আমি এখানে একটা ক্যাবেজের পাতা দিয়ে আর স্লাইডের অনিয়ন দিয়ে এটাকে আমি ডেকোরেট করেছি, দেখতেই পাচ্ছেন। আশা করি লেমন রাইস রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। আপনারা কিন্তু এটা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। তো এবার আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে রায়তা রেসিপি বা অনিয়ন রায়তা রেসিপি। রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক চটজলদি। তো বন্ধুরা, এবার আমি অনিয়ন রায়তা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 100 গ্রাম দই। আপনারা যেরকম পরিবারে খাবেন সেই বুঝে আপনারা দই নিয়ে নেবেন নিজেদের অ্যামাউন্ট মতো। আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আমার ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য আমি ধনে পাতাতে একটু বেশি অ্যামাউন্টেই ব্যবহার করলাম। আপনার যদি ধনে পাতার অ্যামাউন্ট খুব একটা ভালো না লাগে বা টেস্ট যদি খুব ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজের মতো কম বা বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইটলি কেটে রাখা অনিয়ন কুচি। যেহেতু অনিয়ন রায়তা, অনিয়ন টু মাস্ট, দিতেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে সবগুলোই 2 টেবিল স্পুন মতো ব্যবহার করেছি, খুব বেশি অ্যামাউন্টে কিন্তু ব্যবহার করিনি আমি এখানে। এর সাথে আপনারা প্রয়োজন অনুসারে আরও অনেক রকম সবজি দিতে পারেন, অনেকে বিনসও দিয়ে রাখেন, সেটাকে বিনস রায়তা বলা হয়ে থাকে। কিন্তু যেখানে আমি অনিয়ন রায়তা ব্যবহার করছি, তাই জন্য আমি সেখানে অনিয়ন, টমেটো আর কোরিয়েন্ডার দিয়েই আপনাদের আজকে দেখালাম। এর মধ্যে আপনি স্বাদ মতো এবার একটু নুন দিয়ে দিতে পারেন। যারা চিনি খান তারা সেক্ষেত্রে 1 টেবিল স্পুন মতো চিনিও দিতে পারেন। যেহেতু আমি চিনি খাই না খুব একটা, তাই জন্য আমি এখানে অ্যাড করলাম না চিনিটা, তবে আপনারা টেস্টের জন্য অতি অবশ্যই চিনি দিতে পারেন। ভালো করে মিক্স করে নিতে হবে রায়তাটাকে। খাবারটা কিন্তু দারুণ এসেছে দেখুন রায়তা। আপনারা এর মধ্যে রায়তার মধ্যে যদি চান তো কিউকাম্বার বা শসাও অ্যাড করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে কিউকাম্বার অ্যাড করিনি, আমি খালি টমেটো, অনিয়ন আর কোরিয়েন্ডার দিয়ে করে রাখালাম। আর এই দইটা কিন্তু আমার ঘরে পাতার দই, আমি কিন্তু দোকানের দই ব্যবহার করি না খুব একটা, ঘরে ফ্রেশ দই পাতা থাকে সেই দই নিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের করে দেখালাম। কারণ দোকানের দই খুব একটা হেলথ কনসিয়াস নয় বা স্বাস্থ্যকর নয়, তাদের নির্দিষ্ট মাত্রায় কিন্তু ডালটা দেওয়া থাকে।
এই জন্য আমি দোকানে দই ব্যবহার করেছি, ঘরে কাটা দই সব দই ব্যবহার করেছি। তো হয়ে গেল বন্ধুরা আজকে দুটো মজাদার রেসিপি আপনারা দেখতে পেলেন, একটা অনিয়ন রায়তা আর একটা লেমন রাইস। তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটি। আর এতদিন পর যখন রেসিপিটি শেয়ার করেছি, আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি দেখুন, আপনজনদের সাথে ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ভুলবেন না, এবং পাশে থাকা রেড বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি আবার ফিরে আসছি এবং দেখাচ্ছি যে আজকে কেমন হলো আমাদের এই দুটো রেসিপিটি।